রেজাল্টের কি হলো? পাঁচটা সাবজেক্টে ফেল করে গেছি মা। ঠিক আছে, ফেলই তো করেছে, সামনে বছর আবার পরীক্ষা দিয়ে দেবে। বাবা, আমি আর পরীক্ষায় বসবো না বাবা, আমার মনে হয় না আমি আর পাস করতে পারবো। লাগে বুকে লাগে। আজ আমি আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব যেটি শোনার পর আপনার জীবনে এক অসামান্য পরিবর্তন চলে আসবে। আর এই গল্প থেকে আপনি জানতে পারবেন আত্মবিশ্বাস ও ইচ্ছা শক্তি আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এক বনে একটি হাতি ছিল যে ছিল অনেক বেশি শক্তিশালী। সমস্ত বনে তার প্রভাব ছিল অনেক বেশি। কিন্তু একদিন দুর্ভাগ্যক্রমে ওই হাতিটি শিকারীদের হাতে আটকে পড়ে। শিকারীরা অনেক কষ্টে তাকে খাঁচায় বন্দি করে রাখে। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও হাতিটির মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। কিন্তু একটা সময় গিয়ে ওই হাতিটির একটি বাচ্চা হয়। শিকারীরা ওই বাচ্চা হাতিটিকে পোষমানোর জন্য তার পায়ে বেড়ি পরিয়ে রাখত। বাচ্চা হাতিটি অনেকবার চেষ্টা করে ওই বেড়িটিকে ভাঙতে পারে না, কারণ ওই বেড়িটি ভাঙা তার পক্ষে সম্ভবই ছিল না। বারবার চেষ্টার পরেও যখন সে ওই ছিকলটিকে ভাঙতে পারছিল না, তখন সে হাল ছেড়ে দিল এবং এটাই ভেবে নিল যে ওই ছিকলটি ভাঙা তার পক্ষে অসম্ভব। দেখতে দেখতে হাতিটি অনেক বড় হয়ে গেল এবং তার মালিক তাকে সার্কাসে নিয়ে গেল খেলা দেখানোর জন্য। খেলা দেখানোর সময় কোনো এক দুর্ঘটনায় সেখানে আগুন লেগে গেল। সবাই নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেল, এমনকি তার মালিকও সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু সেই হাতিটি সেখানেই রয়ে গিয়ে আগুনে পুড়ে মারা গেল। আর এর কারণ কি জানেন? কারণ তার পায়ে সেই ছিকলটি ছিল যেটা তার মালিক তার জন্মের পরই তাকে পরিয়ে দিয়েছিল। সে ইচ্ছা করলেই তার পায়ের ওই শেকলটিকে ভেঙে ফেলতে পারত, কারণ সে তখন অনেক বেশি শক্তিশালী ছিল। অর্থাৎ ওই শেকলটি ভাঙা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। কিন্তু হাতিটি এটা মনে করছিল যে ওই শিকলটি সে কখনোই ভাঙতে পারবে না। তার মানে এটাই ছিল যে এর আগেও সে অনেকবার চেষ্টা করে সেটা করতে পারেনি। তো আজ সে এটা কিভাবে করতে পারবে? অ্যান্ড আমরাও কিন্তু সেই হাতির মতোই, যে কাজ আমাদের দ্বারা একবার হয় না আমরা ভুলেও সেটা আর দ্বিতীয়বার করার চেষ্টাও করি না। আমরা মনে করি ওই কাজটা আমাদের দ্বারা করা অসম্ভব, যেমনটা ওই হাতিটিও মনে করেছিল। তাই নিজেকে ভালো করে জানুন, নিজের প্রতিভা সকলের সামনে প্রকাশ করুন। আমাকে দিয়ে কোনো কাজ হবে না এটা ভাবার বদলে এটা ভাবুন যে আমি সবকিছু পারবো। তাহলেই দেখবেন আপনি সমস্ত অসম্ভবকেই সম্ভব করে ফেলেছেন। তো আপনার লাইফেও কি এমন কোনো লক্ষ্য আছে যেটা করে আপনি একবার ব্যর্থ হওয়ার পর দ্বিতীয়বার আর চেষ্টাও করেননি? তা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমন সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।